এবার আমরা ফিল্টার মেনুতে যাব এবং এখানে দেখতে পাচ্ছি লেন্স কারেকশন। লেন্স কারেকশনটি আমাদের এখানে নর্মালি ইমেজের উপর ইফেক্ট করবে না, আমাদের অনেক ইমেজ আছে যেগুলো আমাদের লেন্স কারেকশনের দরকার। এটা অটো কারেকশন। আমাদের লেন্স কারেকশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইচ্ছা করলে আমরা রোটেশন করতে পারি এবং রিসেট অল্টার চেপে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি মজার অপশন, ওয়ার্পিং অপশন এবং অল্টার রিসেট। আমরা এটিকে ক্লিক করে যে এরিয়াটুকু টানবো অটোমেটিক একটি বড়ো হবে এবং অদ্ভুত টাইপের একটি প্লাগিংস আমরা যতটুকু ড্র্যাগ করব আস্তে আস্তে করে ড্র্যাগ করব দেখতে পাবো যে এখানে একটা লেন্স ইফেক্ট আসবে এবং এটা আমরা ওকে করার সাথে আমাদের অ্যাপ্লাই হবে। তো আমরা নতুন একটি লেয়ার নিব, না সরি, যে চেপে ডুপ্লিকেট করব ফিল্টার। এখান থেকে আমরা লেন্স কারেকশন হালকা বড় করে নিই। এবার আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু পরিবর্তন হয়েছে। এবার আমরা একটি মাস্ক এবং ইনভার্ট এবং বি দিয়ে আমরা অবশ্যই সাদা এরিয়া থেকে প্রিন্ট করব এবং একটুকু আমরা এখান থেকে মুছে দেব। বেশ মজার একটি ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটাকে নষ্ট করার জন্য এনাফ একটি ফিল্টার। আমার মনে হয় ইমেজটি যথেষ্ট পছন্দ হয়েছে আপনাদের, আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। তো এভাবে আমরা ফিল্টার ব্যবহার করে চমৎকার চমৎকার কিছু কাজ করতে পারি। এরকম 1000+ কাজ আপনি যখন কাজ জানবেন তখন বসে বসে করতে পারবেন, যেটা হয়তো অনেকটা শখ, হয়তো আমাদের এখন পেশা। তো ধন্যবাদ, নেক্সট ক্লিপে আমি অন্য অপশন নিয়ে কাজ করবো।